হাই বন্ধুরা, আমি সুদীপ ফিল্ম টুনি চ্যানেলে স্বাগত। তো গতকাল রিলিজ করেছে হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ, হচ্ছে যার নাম হচ্ছে টিকটিকি, যেটা পরিচালনা করছেন ধ্রুব ব্যানার্জি এবং মুখ্য চরিত্র রয়েছে কৌশিক গাঙ্গুলি এবং অনির্বাণ ভট্টাচার্য। তো আমরা সবাই জানি যে কৌশিক গাঙ্গুলি একজন ভালো পরিচালক এবং একজন ভালো অভিনেতা, এবং অনির্বাণ ভট্টাচার্য একজন ভালো অভিনেতা, এবং কিছুদিন আগে আমরা মানে প্রমাণ পেয়েছি যে উনি একজন ভালো ডিরেক্টরও পরিচালকও। তো এখানে যে গল্পটা টিকটিকি, তো এর একটা 1992 সালে একটা মুভি হয়েছিল স্লুট বলে, সে মুভিটা এর যে গল্পটা দেখানো হয়েছিল, এবং বাংলাতেও একটা মানে টেলিফিল্ম রয়েছে, বাংলাতেও একটা নাটক টাইপ রয়েছে যার নাম হচ্ছে টিকটিকি, সেটাতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কৌশিক সেন মানে মুখ্য চরিত্রে রয়েছেন। তো এই ওয়েব সিরিজটা ইউটিউবে হয়তো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো গল্পটা একই, এবং এই যে ট্রেলার রয়েছে গল্পটা খুব বেশি রিভিল করা হয়নি, যেখানে দেখানো হচ্ছে একটা রাতের ঘটনা এবং তারা কিছু ক্রাইম করতে যাচ্ছে। ঠিক আছে, এবং একটা রাত রয়েছে, মানে দুজন লোক রয়েছে, এবং দুটো ক্যারেক্টারকেই বেশিভাবে দেখানো হয়েছে, কৌশিক গাঙ্গুলি এবং অনির্বাণ ভট্টাচার্য, দুটো ক্যারেক্টারকেই ভালো মানে পুরো ট্রেলার জুড়েই কিন্তু দেখানো হয়েছে, এবং গল্পটা খুব বেশি যে রিভিল করে দেওয়া হয়েছে তা কিন্তু নয়। 2 মিনিট 38 সেকেন্ড মনে হয় ট্রেলারটা, 2 মিনিট 38 সেকেন্ড সামথিং ট্রেলার। ঠিক আছে, তো 8 মিনিট ট্রেলারটার ডিউরেশনটা অনেকটা বড়, কিন্তু গল্পটা খুব বেশি রিভিল করা হয়নি। এখানে যে তাদের পারফরমেন্সটা, সেই পারফরমেন্সটা ভালোভাবে দেখানো হয়েছে যে তাদের পারফরমেন্সটা কোন লেভেলে যেতে চলেছে, এবং দুটো ক্যারেক্টার মেনলি আমরা মানে মানে ওয়েব সিরিজে মানে যেটা দেখতে পাবো, বেশিরভাগ যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই দুটো ক্যারেক্টারের ওপরেই কিন্তু পুরো সিরিজটা এগোবে আস্তে আস্তে, এবং দুটো ক্যারেক্টারকেই ভালোভাবে তাদের পারফরমেন্সটাকে দেখাতে হবে, মেন যেটা গল্প। কিন্তু সেটা ট্রেলারে যতটা আমরা দেখলাম, কিন্তু আমার মনে হলো যে দুজনেই কিন্তু খুব ভালোভাবে প্রেজেন্টটা করেছে। অনির্বাণ ভট্টাচার্য তার যে মানে লুক থেকে শুরু করে তার যে ডায়লগ, যে বলার স্টাইলগুলো, সেগুলো কিন্তু আমার দারুণ লেগেছে, এবং কৌশিক গাঙ্গুলির তো মানে কোনো কথা হবে না, তেনার মানে ওনার মুখের দিকে তাকালে একটা অন্যরকম ফিল হয়, মানে যে মানে এক মানে ওনার মধ্যে আমরা চলে যেতে পারি, পুরো সিনেমাটার মধ্যে চলে যেতে পারি। ওনার আগে অনেক মুভি দেখেছি, ওনার কাজ দেখেছি, মানে একটা খুব সুন্দর একটা কানেক্ট হয়, ওনার যে অ্যাক্টিং রয়েছে, ওনার যে প্রেজেন্টেশন রয়েছে, তার সাথে কিন্তু অডিয়েন্স খুব ভালোভাবে একটা জুড়তে পারে খুব সহজেই। এবং এর গল্পের যে ট্রেলারের যে প্রেজেন্টেশনটা, সেটা খুব সুন্দরভাবে রাখা হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে সাথে মানে ম্যাচ করে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এক কথায় কিন্তু ট্রেলারটা আমার পুরো মাস্টারপিস লেগেছে। ঠিক আছে, তো ট্রেলারটা, এই মুভি ওয়েব সিরিজটা হচ্ছে 18ই মার্চ কিন্তু হইচইয়ের মানে স্ট্রিমিং হবে, তো আমি তো এক্সাইটেড রয়েছি, দেখা যাক মানে ওয়েব সিরিজটা কতটা ভালো হয় এবং একই গল্প কীরকমভাবে প্রেজেন্ট করে সেটাই দেখার। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে।